সাকিব ভাই বা জায়েদ ভাইয়ের মধ্যে চুজ করেন, আমি ফার্স্ট চয়েসটা সাকিব ভাইকে করব। আমার চোখ ভালো লাগে আর আমার এই দাঁতটা আমার খুব ভালো লাগে। আপনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশে যখন অংশ নেন খুব নীরবেই নিয়েছেন এবং হওয়ার পরও আপনাকে খুব একটা দেখা যায়নি সেভাবে। আমাদের গাইডলাইনই দেওয়া হয়েছিল যে আমরা মিস ওয়ার্ল্ড বাংলাদেশে যারা যারা আছি আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু দিতে পারবো না। মিডিয়াতে কাজ করা যে জার্নিটা ওটা আমার টুডে অর টুমরো ওটা আমার হবেই। ইন্ডাস্ট্রির যারা লিড করছে, ইন্ডাস্ট্রির যারা মেইন এটাকে কি বলে পিরামিডের টপ অফ দ্য পিরামিড যারা আছেন, ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা অপরচুনিটি বা অ্যাকসেপ্টেন্সের জায়গাটা আমি খুব একটা বেশি পাইনি। আমার কাছে এই জিনিসটা আমি খুব ফেস করেছি যে এক ধরনের একটা পিআর মেনটেনিংয়ের একটা জায়গা খুব বেশি মাচ মোর ইম্পর্টেন্ট রাদার দেন আপনি কতটুকু ডেলিভার করতে পাচ্ছেন। একজন অ্যাক্টর বা একজন পারফর্মারের ডেলিভারিটাই আসলে বেশি ইম্পর্টেন্ট রাদার দেন দ্য কানেকশন আর কমিউনিকেশন, এটা আমার কাছে মনে হয়েছে এবং এটা আমি ফেস করেছি দেখে আমার কাছে মনে হয়েছে যে অনেকগুলো ক্ষেত্রে আমি আসলে আই হ্যাভ বিন সাইডলাইন অর সামথিং, এরকম একটা ফিলিংস আমি পেয়েছি, ফেসও করেছি। নানান ধরনের প্রতিযোগিতা হচ্ছে বিউটি কুইন্স বা বিউটি প্রেজেন্টস, যদি স্পেসিফিক্যালি বলি যে গিভেন টেকের একটা ব্যাপার চলে আসছে, বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? সাপোজ একজন যে কোনো কম্পিটিশনের লাইসেন্স হোল্ডার আছেন, ওনার কাছে মনে হলো যে ঠিক আছে আমি তোমাকে এই কম্পিটিশনটাতে পাঠাবো, ইউ হ্যাভ টু গিভ মি আ সার্টেন অ্যামাউন্ট অফ পেমেন্ট টু গেট ইট। এটা কিন্তু ইন্টারন্যাশনালিও হয় না যে তা না। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশেও হয়তো ওই প্র্যাকটিসটা বা ওই জায়গাটা আছে। অনেক প্রতিযোগীকে আমরা দেখেছি তারা বলেছে যে তাদেরকে বাজে ধরনের প্রস্তাবও দেওয়া হয়। অনেস্টলি স্পিকিং আমাকেও এরকম ধরনের কথা বলা হয়েছে, হওয়ার কারণে এটা তো আমি প্রচণ্ড ধাক্কা খেয়েছি কারণ আমি এগুলো কখনো ফেস করিনি এবং একটা প্ল্যাটফর্ম থেকে আসার পরে যখন এই ধরনের কথা শুনতে হয় নিজের কাছে প্রচণ্ড খারাপ লাগে এবং পরবর্তীতে অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যাজ অ্যান আর্টিস্ট আরও বেশি লজ্জা লাগে এবং খারাপ লাগে যখন আমাকে এখানে এটা বলা হয় যে আপনি যদি এভাবে না করতে পারেন আপনার কর্পোরেটে চলে যাওয়া উচিত, ইন্ডাস্ট্রিতে আপনার কাজ করা উচিত না, এই ধরনের কথাবার্তা শুনতে হয়, এটা বেশ দুঃখজনক। তো এটা হয়, এটা থাকে। এখন এটাকে আপনি কীভাবে করে কি আপনি এভেল করছেন নাকি এটাকে এভেল করছেন না, এভেল না করলে না নিজের ভিতরে রেখে দেওয়ার কোনো কিছু নাই, যেটা রং সেটা রং, যেটা যে করে সেও জানে এটা রং, সেটা না বলে দেওয়া উচিত এবং বলে দেওয়ার পরে ওই জায়গা থেকে এক ধরনের এটাকে কি বলে সলভ করে ওটা যাতে রিপিট না হয় ওটা দেখার জন্য একটা অথরিটেরিয়ান জায়গা থাকাটা খুব দরকার। আপনার কোয়ার্টিস্ট হিসেবে নির্বাচন করা হলো সাকিব খান, জায়েদ খান এবং হিরো আলমকে, কাকে আপনি বেছে নেবেন এবং বাকিদেরকে কেন বেছে নেবেন না? সাকিব ভাইকে ফার্স্ট হ্যান্ড বেছে নিব, যেহেতু ভাইয়া হচ্ছে ফর দ্য লাস্ট টু ডেকেটসের মতো হি হ্যাজ বিন রুলিং দ্য ইন্ডাস্ট্রি। সেকেন্ড চয়েসের জায়গাতে জায়েদ ভাইয়া থাকবে এবং হিরো ভাইয়ের যেটা হিরো ভাইয়ের জায়গাটা থেকে আসলে আমি উনি ওনার জায়গা থেকে উনি স্টেরিওটাই ব্রেক করছে, ওনাকে নিয়ে কাজ করার একটা আগ্রহ কম বেশি মানুষের মধ্যে আছে আই গেস ফর দ্য ভিউজ অফ ইট এবং উনি নিজেও আসলে ওনার মতো করে চেষ্টাটা করে যাচ্ছে, আই রেসপেক্ট দ্যাট। কিন্তু হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে অ্যালাইন হতে পারি না বা আমি ওনার সাথে ওই আই টু আই দেখতে পারি না, এই কারণে আমি ওনার সাথে কাজ করবো না। বাংলা ইন্ডাস্ট্রিতে কাকে বেশি ফ্যাশনেবল মনে হয়? শরীফুল রাজ ভাইয়া। আমার কাছে মনে হয় কম বেশি এভরিবডি স্টাইলিশ, ওখানে না আমি বেশি ফ্যাশনেবল জায়গাটা চুজ করতে পারবো না। আচ্ছা, ওয়েব সিরিজের কাজের অফার এসছে কি না, সেখানে আসলে কি ধরনের গল্পকে বেছে নেওয়া হবে? হ্যাঁ, এসছে ডিফারেন্ট ট্র্যাকের যে সব গল্পগুলো আছে, যেমন এখনকার সময় মানুষজন এখন তো সবাই খুব বেশি ক্রাইম থ্রিলার ওই জায়গাটাতে ই করছে, ওটা কিন্তু আমার খুব পছন্দের একটা জনরা ক্রাইম থ্রিলারের জায়গাটা। বাট দেন এগেইন আমার কাছে মনে হয় যে হ্যাঁ, যদি আমার কাছে ওই অপশনটা থাকে যে হ্যাঁ ঠিক আছে আপনি এরকম, আমি মনে হয় একটু ফিমেল বেসড যদি কোনো স্টোরি থাকে আর গো ফর দ্যাট। অভিনয়, ডান্স, মূকাভিনয়, উপস্থাপনা সব কিছুর পাশাপাশি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এবং এরপরে এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আপনার নাম, কিভাবে এটা সম্ভব হলো? প্রত্যেকটা জিনিসের পিছনেই না যে কোনো একটা স্টোরি আছে, অনেক ভালো লাগা আছে, অনেক খুশি আছে, অনেক মন খারাপ আছে, অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে এবং আসলেই অনেক ধরনের মানে যে হতাশার একটা কিঞ্চিত ফ্লেভার পাওয়া, ওখান থেকে আবার উঠে আসা, এই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস জার্নিটার মধ্যেও কিন্তু এরকম অনেক চড়াই উৎরাই গিয়ে ফাইনালি ওই জায়গাটাতে আসা। এত উঁচুতে গিয়ে এবং ওখানে প্রচুর বাতাস ছিল এবং ঠান্ডা ছিল, সো সব কিছু মিলিয়ে ভয় কাজ করছিল কিনা প্রথমত, যে এত উঁচুতে যাচ্ছি, এরপরে হচ্ছে যে এই যে এত বাতাস এত ঠান্ডা সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা কেমন ছিল? যেদিন আমাদের উমলিংলাতে, এটা হচ্ছে হাইয়েস্ট মোটরেবল রোড, তো ওখানে আমাদের যেদিন ফাইনাল শো মেইন শো তার আগের দিন আমি যে জায়গাটাতে ছিলাম হানলে, ওখানে কিন্তু আমার অলরেডি একটা ইঞ্জেকশন দেওয়া লাগে ব্রিদিংয়ের জন্য, ওটার পরেও না নিজেকে আবার ঠিক রেখে ওই জায়গাটাতে যাওয়া পর্যন্ত নিজেকে বারবার বলা, কারণ আমাকে ডক্টর বলে দিয়েছিলো আমার শরীর খারাপ হলে আমি আর যেতে পারবো না, তো আমার না নিজেকে মেন্টালি যথেষ্ট স্ট্রং রাখতে হয়েছে থ্রু আউট দ্য হোল টাইম। মেইন যে জায়গাটাতে আসলে ভয় বলি বা একটু করে মানে নিজের কাছে একটু
ইয়ে হয়ে গেছিলাম, সেটা হচ্ছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। ওটা অ্যানাউন্সমেন্টের পর আমরা একটা ফটো সেশন করি, ওটার পর যখন নিচে নামি স্টেজ থেকে, ওই মোমেন্টে আমি জাস্ট বসে যাই ওখানে, কারণ আমি আর কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমরা না গ্লাভস পরেছি, না কোনো মাস্ক পরেছি, চোখ হাইড করার কোনো স্কোপ নাই, পায়ে কোনো জুতা নেই, সক্স পরা আমাদের, আমরা যে কাপড়গুলো পরেছি ওটার উপরে কোনো ব্লেজার বা কিছু করার পরা কোনো সুযোগ নেই। ওখানে টেম্পারেচার ইজ অলমোস্ট মাইনাসের কাছাকাছি। চাটকায় ভাষায় আমরা দু লাইন যদি গান শুনতে পাই, তারপর আমরা একটু র্যাপিড ফায়ারে চলে যাব। কুলসার ভিতর গাথি রাখুম তোয়ারে, সিনা লগে গাথি রাখুম তোয়ারে, অন নাই রে চিনা লগে গাঁথি রাখুম তোয়ারে, অন নাই রে কুলজার ভিতর বাঁথি রাখুম তোয়ারে। আপনার নামের অর্থ কি? সুন্দর পৃথিবী। মেকআপ কেমন করেন? একদম কম। প্রপোজ পেলে কি করেন? প্রপোজ করা ওই জায়গা পর্যন্তই যায় না। প্রেম কতবার এসেছে লাইফে? ওই এটা তো বলতে হবে, প্রেম একদিন এসেছিল নীরবে, তারপর বলি। কতবার ছেঁকা খেয়েছেন? একবার না। নিজের কাছে নিজের কোন বিষয় এবং জিনিসটা ভালো লাগে? স্ট্রেট ফরওয়ার্ড, আমার চোখ ভালো লাগে আর আমার এই দাঁতটা আমার খুব ভালো লাগে। রাগ হলে কি করেন? হয়তো একদম চুপ হয়ে যাই, অথবা একদম বুম। উইক পয়েন্ট কোনটা? আই এম ভেরি ইমোশনাল। কেমন ছেলে পছন্দ? যে ছেলের মন ভালো। আপনি কি সুন্দরী নাকি হচ্ছে বুদ্ধিমতী? বিউটি উইথ ব্রেইন। নিজেকে নিজে আয়নায় দেখে কি মনে হয়েছে? নিজেকে অনেক সুন্দর মনে হয়েছে, আবার নিজের অনেক ক্ষুত বের করেছি।